হুগলি জেলার কোন নগরে কানাইপুরে বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শনিবার সকালে কানাইপুরের কলোনি, নেগেলপাড়া, জলের ট্যাঙ্ক সহ বিভিন্ন এলাকায় এইসব পোস্টার লক্ষ্য করা যায়। এ বিষয়ে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছুলাল যাদব জানান, শুভেন্দু অধিকারী অবশ্যই একজন জননেতা, তার অনুগামী থাকাটা অস্বাভাবিক কিছু নয়। উনি শুভেন্দু অধিকারী মাননীয় আমাদের এই রাজ্যের মিনিস্টারও ছিলেন, উনি আমাদের দলে এমএলও আছেন আর এখনো অবধি আমাদের দলের মধ্যে আছেন। ওনার অনুগামী বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুগামী যে কোনো মানুষ হতে পারে, মানুষের এটা কোনো বিষয় না। কালকে হয়তো মন্ত্রিত্ব ছেড়েছেন, তারপর থেকে হয়তো কিছু মানুষ আক্রোশে বা আবেগে এটা এরকম পোস্টার লাগিয়েছেন, এটা কোনো বড় বিষয় না। উনি তো একটা জননেতা, ন্যাচারালি জননেতার অনুগামী থাকতেই পারে। যখন উনি দলে আছেন ওনার অনুগামী থাকবে, দল থেকে ঝেড়ে দিয়ে যখন যদি কোনো কারণে বেরিয়ে যান, আমি চাই না বা আমরা চাই না যে উনি দল থেকে বেরিয়ে যান, এটা একটা বড় ক্ষতি হবে দলের। অপরদিকে শুভেন্দুকে নাম না করে কল্যাণ ব্যানার্জির আক্রমণ প্রসঙ্গে প্রধান জানান, শুভেন্দু অনেক বড় মাপের নেতা, তাকে বা তার পরিবারকে নিয়ে কারোর আক্রমণ করা উচিত হয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন যে তার নাম না করে আক্রমণে গেছিলেন যে সে যদি দলে না, দল যদি তার সাথে না থাকতো তাকে হয়তো আলু বেচতে হতো, নেবে না। একদম একদম আপনার সঙ্গে একমত, কোনো লোকের পরিবারের বিরুদ্ধে যদি কোনো লোক মন্তব্য করে তো আক্রোশ একটা হয়, সেটা একটা কারণ হলে হতে পারে, লোকের বিরুদ্ধে কমেন্ট করতে বাধ্য করতে পারে, তার বিভিন্ন রকম কারণ হতে পারে। একটা জিনিস যে কোনো লোক আলু বেচত কি কোনো লোক কোথায় গিয়ে দালালি করতো, এটা তো ঠিক করে দেওয়ার আমি বা আমার মাননীয় সাংসদ নয় বা আমরা কেউ নয়, সে নিজের নিজের ঠিক করতো যে সে আলু বিক্রি করতো কি সে মিনিস্টার হতো কি সে দলের একটা অস্তিত্ব, এইভাবে করে আমাদের দলে যে পদগুলো দেওয়া হয়েছে তাকে হেয় করা হচ্ছে। নিচে বা রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে উনি করেছেন, বিভিন্ন পদে উনি আসীন ছিলেন, আজকে দিনে উনি একটা জিনিস ভালো করেছেন যে আস্তে আস্তে করে কোনো কারণে হোক, কোথা রাগে অভিমানে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে কথা বলা উচিত ছিল, যেটা এখনো বলি আমি যে ওনার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা উচিত, ক্ষোভ অভিমান হতেই পারে, রাগ হতেই পারে, এটাকে কিন্তু নিশ্চিতভাবে বসে নিজের মধ্যে মেটানো উচিত। হুগলি থেকে শুভজিৎ ঘোষ, আনন্দ বার্তা।